অধীর চৌধুরীকে ঝেড়ে ফেলে দিল কংগ্রেস। অধীর চৌধুরী বিজেপির দালাল, অধীর চৌধুরী বিজেপির দামি ক্যান্ডিডেট। অধীর চৌধুরীর সম্পর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরের মাটিতে এসে একাধিক বিস্ফোরক প্রশ্ন তুলেছিলেন। সেই সমস্ত প্রশ্নের সিলমোহর দিল অল ইন্ডিয়া কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেতে অধীরকে ঝেড়ে ফেলে দিল কংগ্রেস। অধীরকে কড়া ভাষায় হুঁশিয়ারি কেন্দ্রীয় নেতৃত্বের। দল থেকে বেরিয়ে যাওয়ার কথা বললেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। ইন্ডিয়া জোটের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে রাখতেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ঝেড়ে ফেলে দিতে চলেছে কংগ্রেস। কংগ্রেস পার্টি চলে শীর্ষ নেতৃত্বের দ্বারা। শীর্ষ নেতৃত্ব যা করবে সেটাই মেনে নিতে হবে। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। দলীয় শৃঙ্খলা এবং দলের সিদ্ধান্ত মানতে না পারলে বেরিয়ে যেতে পারেন, মন্তব্য সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের। শুধু তাই নয়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেতে অধীর চৌধুরীকে কোণঠাসা করে রেখেছে। সেই কোণঠাসার বিষয়টি প্রায় ফুটে উঠেছিল লোকসভা নির্বাচনের, যখন ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে কথা হচ্ছিল বাংলায়। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে না যাওয়ার বিষয়ে একাধিকবার মুখ খুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। আসন রফার বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা যেখানে শক্তিশালী তারা সেখানে লড়াই করুক, এবং 5 থেকে 6টি আসন কংগ্রেসকে ছেড়ে দিতে চেয়েছিল তৃণমূল। এতে রাজি হননি অধীর চৌধুরী, এটা ভালো চোখে নেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আবারও অধীর চৌধুরীর কোণঠাসার বিষয়টি প্রকাশ্যে ফুটে এসেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারের সময়ও। অধীর চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচারে দেখা যায়নি কংগ্রেসের কোনো শীর্ষ নেতৃত্বকে। এদের সঙ্গে জোট হয়ে মোহাম্মদ সেলিমদের নিয়ে প্রচারে নেমেছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর চৌধুরী। সর্বভারতীয় কংগ্রেসে যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, সেখানে বিজেপির সঙ্গে প্রকাশ্যে আতত রেখেই চলেছেন অধীর চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস এবং বিজেপি মিলে পঞ্চায়েতে ভোট গঠন করে পঞ্চায়েত চালাচ্ছে, এটাও মেনে নিতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। তবে কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন এবং থাকবেন। দলের কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা শীর্ষ নেতৃত্ব নেবে। অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। মানতে না পারলে বেরিয়ে যেতে পারেন অধীর চৌধুরী, তাতে কোনো সমস্যা নেই।